আজকে আমরা দেখব যে ইলেকশনের রেজাল্ট সেটা অনলাইনে কি করে চেক করব। তো ইলেকশনের রেজাল্ট অনলাইনে চেক করার জন্য আপনাকে ইলেকশন কমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন result.eci.gov.in, এই ওয়েবসাইটে গেলে আপনার এই ওয়েব পেজটি খুলবে। এই ওয়েব পেজটি খুললে এখানে আপনি বিভিন্ন তিনটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে জেনারেল ইলেকশন অ্যাসেম্বলি অক্টোবর 2019, বাই ইলেকশন আর বাই ইলেকশন অফ পার্লামেন্ট। তো এখন আমরা সাধারণত দেখব জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন স্টেট, যেখানে আমাদের হরিয়ানা এবং মহারাষ্ট্রের যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টটা কী করে চেক করবো দেখি। দেখবো এখানে ক্লিক করলে আপনার রেজাল্টটি দেখবেন। এখানে যেমন পার্টি ওয়াইজ চেক করতে পারেন, পার্টি ওয়াইজের মধ্যে প্রথমে আপনি কোন স্টেটে দেখতে চান সেটা দেখবেন। যেমন হরিয়ানা রয়েছে, হরিয়ানাতে ক্লিক করলেন, সিলেক্ট করলেন, তারপর পার্টি ওয়াইজ যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন বিজেপি, হরিয়ানা লোকিত পার্টি, ইন্ডিপেন্ডেন্ট, তো কে কতটা জিতেছে আর কে কতটা লিডিং রয়েছে এবং টোটাল কতটা লিডিং রয়েছে, এটা পার্টি ওয়াইজ। আর আমি যদি কনস্টিটিউ ওয়াইজ দেখতে যাই তাহলে কনস্টিটিউ দেখতে দেখবো যে কোন কনস্টিটিউটে কে ক্যান্ডিডেট কে রয়েছেন, তার ভোট সংখ্যা কত, টোটাল ভোট কত পার্সেন্ট পেয়েছেন, সব আপনি এখানে চেক করতে পারবেন। যেমন কোন একটা নির্দিষ্ট কনস্টিটিউটে দেখতে চান তো সেই কনস্টিটিউটে এখানে সবগুলো রয়েছে, যে কোনো আপনি সার্চ করে। এবং এই আমরা আম্বালা সিটির দেখতে চাই তো আম্বালা সিটির ডিটেলস এখানে দেখা যাবে, আম্বালা সিটিতে কে কে ক্যান্ডিডেট রয়েছেন, তিনি কোন পার্টি থেকে রয়েছেন, তিনি কত ভোট পেয়েছেন, টোটাল কত ভোট পেয়েছেন, টোটাল ভোটে কত পার্সেন্ট পেয়েছেন, সব ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়া যদি আমরা দেখি কনস্টিটিউ ওয়াইজ ট্রেন্ডস, তাহলে এখানে আমরা যেমন দেখতে পারবো যে যেটা সাধারণত আমরা দেখি ভারতের জনতা পার্টি 3টিতে জিতে 13টিতে জিতেছেন, 25টিতে লিড করছেন এবং টোটাল 38টি হয়। সেম ন্যাশনাল কংগ্রেস রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 10টিতে জিতেছেন, 24টিতে লিডিং রয়েছেন, টোটাল 34টি, টোটাল 90টি কনস্টিটিউয়েন্সি, 30টিতে এখন ডিক্লেয়ার হয়েছে এবং 7টি ডিক্লেয়ার হয়নি। এভাবে আমরা যদি এখন মহারাষ্ট্র চেক করি, মহারাষ্ট্র চেক করতে পারবো, মহারাষ্ট্রের জন্য এখানে রয়েছে যেমন দেখেন এখানে বিভিন্ন পার্টি রয়েছে, যেমন এআইএমআই, তারপর বিজেপি, ইন্ডিপেন্ডেন্ট, আইএনসি, ন্যাশনাল কংগ্রেস রয়েছে, এসব পার্টিগুলো কটাতে জিতেছেন আপনি লাইভ দেখতে পারবেন। লাইভ সাধারণত যত নিউজ চ্যানেলগুলো এই ওয়েবসাইটটাকেই ফলো করে, এই ওয়েবসাইটেই সব ডিটেলস থাকে। এখানে চার্ট হিসাবেও দেখিয়ে দেওয়া হয়েছে লিডিং পার্টিগুলো, যেমন বিজেপি, আইএনসি, এনসিপি, এসএসজি এবং আদার। তো এখানে সব ডিটেলস আপনি এভাবে চেক করতে পারবেন। আর তাছাড়া কিছু কিছু বাই ইলেকশন হয়েছে, সে বাই ইলেকশনগুলো যদি আপনি দেখতে চান তাহলে দেখবেন এখানে বাই ইলেকশন অপশনটিতে ক্লিক করলে কোন কোন স্টেটে দেখতে চান, যেমন বিহারে হয়েছে, বিহারে যদি দেখতে চান তাহলে বিহারে দেখেন, বিহারে আইএমআই, ইন্ডিপেন্ডেন্ট, রাজ্যস্তরীয় জনতা দলের মধ্যে কে কে জিতেছেন এখানে দেওয়া আছে। এএমআই একটা জিতেছেন, তারপর রাষ্ট্রীয় জনতা দল আরজেডি দুটো জিতেছেন, এরকম করে আপনার সব রেজাল্ট আপনি দেখতে পারবেন, কনস্টিটিউ ওয়াইজ তো দেখতে পারবেন, যেমন কোন স্টেটে দেখতে চান, বিহারের ধরে দেখতে চাই, বিহারের কিষানগঞ্জ যদি আমরা দেখি কিষানগঞ্জের কে কে ক্যান্ডিডেট রয়েছে, সব ডিটেলস, কতগুলি ভোট শেয়ার, সব কিছু দেখতে পার। তো এভাবে আপনি দেখতে পারবেন এবং
সমস্ত ধরনের রেজাল্ট দেখতে পারবেন। ধন্যবাদ।